আপনারা জানেন কি আয়কর দপ্তরের নিয়ম মেনে আপনি কতটা সোনা আপনার বাড়িতে রাখতে পারবেন? যদি না জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আপনি কতটা সোনা রাখতে পারবেন, কতটা সোনা রাখতে পারবেন না, কিভাবে রাখবেন, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনও আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই ভিডিওর নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পর এই বেল আইকনটিকে অবশ্যই হিট করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন শুরু করব আজকের এই ভিডিওটি। সোনা নিয়ে ভারতীয়দের মনের আবেগ কিন্তু আমরা সবাই জানি। ধনী থেকে দরিদ্র সবাই কিন্তু সোনাকে পছন্দ করেন, সোনাতে ইনভেস্ট করতে ভালোবাসেন। তো ফ্রেন্ডস, এই সোনা নিয়েই কিন্তু আজকের ভিডিও। সোনা ভারতীয়দের কাছে একটি বিনিয়োগের মাধ্যমও বটে, কিন্তু অনেকেই আছেন যারা সোনা ব্যাংকের লকারে না রেখে বাড়িতে রাখেন। আর সেই জন্যই কিন্তু আয়কর দপ্তরের একটি নিয়মও রয়েছে, যে নিয়ম অনুযায়ী আপনি কতটা সোনা বাড়িতে রাখতে পারবেন বা কতটা সোনা বাড়িতে রাখতে পারবেন না, বা কি করতে হবে বেশি পরিমাণে সোনা যদি আপনি বাড়িতে রাখতে চান, সব কিছুই কিন্তু আজকের এই একটি ভিডিওতেই। আয়করের নিয়ম অনুযায়ী কিন্তু বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আছে। একজন বিবাহিত মহিলা কিন্তু তার বাড়িতে 500 গ্রাম পর্যন্ত সোনা রাখতে পারবেন। মাত্র 500 গ্রাম সোনা আপনি বিয়ের পর নিজের কাছে রাখতে পারবেন। কিন্তু একজন অবিবাহিত মহিলা 250 গ্রামের বেশি সোনা কিন্তু তার নিজের কাছে রাখতেই পারবেন না। আর এই ব্যাপারে তাদেরকে কিন্তু কোনো রকম কাগজপত্র না দেখালেও চলবে। আবার পুরুষদের ক্ষেত্রে কোনো আয়ের উৎস না দেখিয়ে কিন্তু 100 গ্রাম পর্যন্ত সোনা রাখা সম্ভব। এই ক্ষেত্রে আয়ের উৎস বা আয়কর যে আপনাদের রিটার্ন দেওয়া হয় সেই রিটার্নের সঙ্গে কোনো রকম সঙ্গতি না থাকলেও এই পরিমাণ সোনা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আয়কর দপ্তর আপনাদের সোনা তাদের নিজেদের হেফাজতে কিন্তু নেবে না। সিবিডিটির পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির কাছে সোনা রাখার কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ আপনি যত খুশি তত সোনা রাখতে পারবেন নিজের কাছে। কিন্তু আপনার আয়ের উৎসর সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি আপনি পেপার্স দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি যত খুশি তত সোনা নিজের কাছে রাখতে পারবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি আপনি সোনা রাখেন আর সেই সোনা বৈধ কাগজ যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যখন সোনা কিনবেন তখন আপনি অবশ্যই জিএসটি সহকারে কিনবেন। জিএসটি প্রদান করা সোনা যদি আপনি কিনে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে সোনা রাখার কোনো সমস্যা নেই, আয়কর দপ্তর আপনাকে কোনো রকম সমস্যায় ফেলবে না। কিন্তু আয়ের উৎসের সঙ্গে মিলিয়ে সোনা রাখার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু সেটিকে ইনকাম ট্যাক্সের রিটার্নে আপনাকে অবশ্যই দেখাতে হবে। আপনি যদি উত্তরাধিকারী সূত্রে সোনা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে কিছু কাগজপত্র অবশ্যই রাখা ভালো, যেমন গিফটেড। এই কাগজ যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। নিয়ম অনুযায়ী ওয়েলথ ট্যাক্স রিটার্নে এক ব্যক্তিকে তার গয়নার মূল্য কিন্তু অবশ্যই জানাতে হবে। যদি করযোগ্য আয় 50 লক্ষের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নে এই গহনার বিবরণ দিতে হবে, যা লেখা হবে তার সঙ্গে বাড়িতে থাকা সম্পদের মোট পরিমাণ যে গরমিল না থাকে। না হলে কিন্তু অবশ্যই এই নিয়ে প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের কাছে সোনা রাখতে হলে আপনাদেরকে কী করতে হবে, সোনা রাখার নিয়ম কি, সোনার উৎস কি সেটা আপনাদেরকে দেখাতে হবে, আপনাদের ফাইল থাকলে সেখানে রিটার্নে আপনার সোনার পরিমাণ শো করতে হবে, সব কিছু কিন্তু আপনারা অবশ্যই মেনে যদি চলেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের এই নিয়মগুলির মধ্যে না থাকে সোনা, যদি গরমিল পাওয়া যায় তাহলে কিন্তু আয়কর দপ্তর চাইলে আপনার বাড়ির সোনা কিন্তু তারা নিজেদের হেফাজতে নিয়ে নিতে পারে। তাই ফ্রেন্ডস, অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অনেক অনেক বেশি পরিমাণে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে এই নিয়মগুলি। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।